আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মোটামুটি ভালোই আছি। আমার শরীরটা একটু বেশি খারাপ, কারণ এই জন্য আমি দুদিন কোনো ভিডিওই আপলোড আপনাদের সাথে করতে পারিনি। আপনারা আমার গলা শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলার অবস্থাটা খুবই খারাপ। তাও আজকে 3 দিন হয়ে গেছে, তাই ভাবলাম আজকে যে বেসিক কিছু বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা কড়ার মধ্যে সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 তেজপাতা। তেজপাতা সেন্টের জন্য কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে আমি লাল করব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, 2 দিন প্রায় ভিডিও আপলোড করা হয়নি একটু কাজের জন্য, আর শরীরটাও বিশাল খারাপ, তার জন্য আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। যাই হোক, তো এবারে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এবারে যে চিকেনগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দেবো। খুবই সিম্পল একটা রেসিপি। আর বেগুন দিয়ে যেহেতু করব, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে বেগুন দিয়ে আজকে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই চেটে বুটে খাবে। আমি বেগুন দিয়ে খেতে খুবই ভালোবাসি, এছাড়া যাদের অ্যালার্জি আছে তারা একটু অ্যাভয়েড করবেন, কিন্তু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। চিকেনে দেওয়ার পরেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দেবো, দিয়ে যতক্ষণ না চিকেনটা পুরোপুরি তেলের উপরে উঠে আসছে ততক্ষণ কিন্তু আদা রসুন বাটাটা দেবো না, ততক্ষণ আমি এটা ভালো করে নাড়াচাড়া করব। দেওয়া হলে তারপরে দেখবেন যে একটা পানি মতো ছাড়ে চিকেন থেকে, সেটা একটু মরে গিলে তেলটা উঠে আসলেই দেখবেন যে আপনার চিকেনটা তখন তেলের উপরে উঠে আসবে, আর তখন কিন্তু আদা রসুন বাটার দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট। এরই মাঝখানে আমি আপনাদের সাথে যে বেগুনটা আছে সেটা কেটে দেখালাম যে আমি কীভাবে কেটেছি। ঠিক ওরকমভাবে কাটলে হবে, আপনাদের যেমন খুশি কাটতে পারেন। এবারে আমি আদা রসুন বাটা দিচ্ছি, এখানে আমি 4 থেকে 5 চামচ আদা রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না আদা রসুনের যে সেন্টটা আছে, গন্ধটা আছে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। কিন্তু এখন আমরা এখানে কোনো হলুদ গুঁড়ো বা ঝালের গুঁড়ো দেবো না, কারণ আদা রসুন বাটাটার যে গন্ধটা আছে এটা একটু কষিয়ে নিলে কিন্তু গন্ধটা চলে যাবে, তারপরে যে হলুদ আর যে ঝালের গুঁড়ো আছে সেটা কিন্তু দেবো। এটা একটু কষিয়ে নিই, তারপরে কিন্তু এটা দেবো। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আমি 1 থেকে 1/2 চামচ মতো ঝালের গুঁড়ো, কারণ আমার বাড়িতে একটু ঝাল সবাই একটু বেশিই খায়, সেজন্য একটু বেশি দিলাম। আর যেহেতু আলু বেগুন সব কিছু দেবো, তাহলে কিন্তু একটু মশলাটা একটু বেশিই দিতে হবে। এবারে ঝালের গুঁড়োটা দিয়ে অল্প করে কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে সব মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নেব। এখানে চাইলে কিন্তু অনেকেই অনেক রকম মশলা মিক্স করে, কিন্তু আমি কোনো রকম মশলা এখানে দেবো না, এমনিই খুব সুন্দর টেস্ট হবে। ভালো করে কষিয়ে নেব, আর অল্প অল্প করে পানি দিয়ে আপনারা তলাটা ছাড়িয়ে নিতে পারবেন, অনেক সময় কী হয় তলাটা পুড়ে যায়, সেজন্য কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে আর মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি আলু দেবো, আলুটা দেওয়ার অনেক পরেই কিন্তু বেগুন দেবো, সঙ্গে সঙ্গে বেগুন দেবেন না, তাহলে কিন্তু বেগুন একটু গলে যায়, সেজন্য বেগুনটা একটু পরে দিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা পুরোপুরি উঠে আসছে।
চিকেনের মধ্যে এরকম তেল বার হয়ে আসলেই তারপরে আমি আলু দেবো। অনেকে আলু ভেজে দেয়, অনেকে আলু কষিয়ে দেয়, কিন্তু আমি কিছুই করবো না, সিম্পলি আলুগুলো দিয়ে দেবো, তাহলে কিন্তু অনেক টেস্ট ভালো হবে। অনেকেই এইভাবে রান্না করে, আমি এভাবে বিশেষ করে রান্না করি, অনেক সময় তাড়াহুড়োর জন্য রান্না করি এভাবেই। আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেবো, এর সাথে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে অল্প অল্প করে কষাবো। আর আজকের এই ভিডিওতে যদি কোনো ভয়েস মিস্টেক থাকে তাহলে একটু প্লিজ ম্যানেজ করে নেবেন, কারণ আমার শরীরটা বিশাল খারাপ, আমি ভয়েসটা দু তিনবার করে অ্যাড করতে পারছি না, কিন্তু চেষ্টা করবো ভয়েস ঠিক মতো দেওয়ার, কিন্তু যদি কোনো ভুল থাকে তার জন্য সরি আগে থেকেই। তো এটা কষানো হয়ে গেলে অল্প করে পানি দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প করে অ্যাড করে দেবো, দিয়ে অল্প একটু কষিয়ে তার মধ্যে পানি দিয়ে একটু ফুটে গেলেই কিন্তু আমার চিকেন যে বেগুনের যে কষাটা কিন্তু হয়ে যাবে। এবারে অল্প করে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি, আমার যে চিকেনটা রেডি হয়ে গিয়েছে, অনেকটাই প্রায় রেডি হয়ে গিয়েছে। আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কীরকম ভিডিও চান সেটাও কিন্তু একবার আমাকে জানাতে পারেন। আর আমার যেটা দোয়া করবেন যাতে শরীরটা সুস্থ হয়ে যায়, আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে পরে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।